পৃথিবীর সব থেকে জনপ্রিয় দুটি পুরস্কারের কথা যদি বলতে হয়, তবে তার একটি যদি অস্কার হয়, অন্যটি অবশ্যই নোবেল। আজ থেকে 120 বছর আগে 1901 সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। বর্তমানে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য, শান্তি আর অর্থনীতি এই 6টি বিভাগের খ্যাতনামা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। এখন স্বাভাবিকভাবেই আমাদের সকলে জানতে ইচ্ছে করে, এই নোবেল পুরস্কারে কি কি দেওয়া হয়, পুরস্কার বিজয়ী কত টাকা অ্যাওয়ার্ড মানি পান, আলফ্রেড নোবেলই বা কে ছিলেন। আজ এ নিয়েই আমাদের আলোচনা। প্রথমেই বলি, নোবেল জয়ীকে 3টি জিনিস দেওয়া হয়। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মুখাকৃতি খোদাই করা সোনার তৈরি একটি মেডেল, একটি ডিপ্লোমা বা সার্টিফিকেট আর 80 লক্ষ সুইডিশ ক্রোনার, যা বর্তমানে ভারতীয় মুদ্রায় প্রায় 8 কোটি টাকার সমান। তবে একই বিষয়ে একাধিকজন মনোনীত হলে তাদের মধ্যে অ্যাওয়ার্ড মানি ভাগ করে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পুরস্কার প্রাপকরা এই অর্থ বিজ্ঞান সংস্কৃতির উন্নতি সাধনের জন্য দেশ ও দশের সেবার কাজে দান করে গেছেন। ভারত তথা এশিয়ার প্রথম নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ তার প্রাপ্য 8,000 পাউন্ড, যা বর্তমানে ভারতীয় মুদ্রায় প্রায় 8 লক্ষ টাকা, বোলপুরে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নির্মাণে ব্যয় করেছিলেন। তার এই মহান কীর্তি আজও সগৌরবে জাতিগঠনের কর্মযজ্ঞে যোগদান দিয়ে চলেছে। এছাড়া অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, কৈলাস সত্যার্থী, মোহাম্মদ ইউনুস প্রমুখ সকলেই তাদের নিজেদের ক্ষেত্রের উন্নতি ঘটানোর জন্য এই পুরস্কারের অর্থকে কাজে লাগিয়েছেন। এবার আসি সেই মানুষটির কথায় যাকে মৃত্যু সওদাগর বলা হয়েছিল, বিখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার জন্ম সুইডেনে। জন্মসূত্রে তিনি পিতার মতোই একজন গবেষক ও আবিষ্কারক হয়ে ওঠেন। কেমিস্ট্রিতে অসাধারণ দক্ষ, মেধাবী আলফ্রেড নোবেল বিস্ফোরক নিয়ে গবেষণা শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল নাইট্রোগ্লিসারিন দিয়ে সুরক্ষিত বিস্ফোরক তৈরি করা। কিন্তু নাইট্রোগ্লিসারিন খুবই অস্থির প্রকৃতির, একে কন্ট্রোল করা ছিল খুবই কঠিন। একবার ল্যাবরেটরিতে এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় আচমকা বিরাট বিস্ফোরণ ঘটে যায়। এতে আলফ্রেড নোবেলের ভাই এমিল মারা যান এবং তিনি নিজেও বেশ জখম হন। কিন্তু অদম্য সাহসী এই বিজ্ঞানী তার গবেষণা থামিয়ে দেননি। তিনি লক্ষ্য করেন তার বাড়ির পাশে জলাশয়ের ধারে এক ধরনের পলি মাটি পাওয়া যায়, যা উপযুক্ত পরিমাণে নাইট্রোগ্লিসারিনে মেশালে নাইট্রোগ্লিসারিন যেমন নিয়ন্ত্রিত হয়, তেমনি তার বিস্ফোরণের তীব্রতাও কমে না। এইভাবে তিনি পেয়ে যান তার কাঙ্ক্ষিত বস্তু কিসেলগুড়। যাই হোক, এই দিয়ে তিনি তৈরি করে ফেলেন সেফটি ডিনামাইট। সেফটি ডিনামাইট দিয়ে নিজের ইচ্ছে ও সময় মতো বিস্ফোরণ ঘটানো যেত। এ ছিল এক যুগান্তকারী আবিষ্কার। পাথর ফাটিয়ে রাস্তা তৈরি, খনি থেকে কয়লা উৎপাদন সহ নানা কাজে এর চাহিদা এতই বাড়তে থাকে যে আলফ্রেড নোবেল তার এই সেফটি ডিনামাইটের পেটেন্ট ও লাইসেন্স বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করতে থাকেন। কিন্তু এরপরই একটি অদ্ভুত ঘটনা ঘটে। আলফ্রেড নোবেলের আর এক ভাই লুডভিগ এ সময় মারা যান, কিন্তু খবরের কাগজে ভুল করে ছাপানো হয় মৃত্যু সওদাগর নোবেলের মৃত্যু ঘটেছে। তারা আরও লেখে যে ডিনামাইটের জন্যই যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠেছে, বহু অসহায় সাধারণ মানুষের মৃত্যু ঘটছে, আর এর জন্য দায়ী আলফ্রেড নোবেল। এই খবর আলফ্রেড নোবেলকে প্রবলভাবে নাড়া দেয়। তিনি কখনোই চাননি তার গবেষণা, তার আবিষ্কার মানব জাতির কাছে অভিশাপ হয়ে নেমে আসুক। তাই তিনি ঠিক করলেন তার অর্জিত বিপুল অর্থ তিনি বিজ্ঞান ও মানব জাতির কল্যাণের জন্য উৎসর্গ করে যাবেন। 1895 সালে তিনি একটি উইল তৈরি করলেন এবং তাতে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য আর শান্তি এই 5টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেন। কিন্তু
পরের বছরই 1896 সালে তিনি মারা যান। তারপর 1901 সাল থেকে তার মৃত্যু দিবসে অর্থাৎ 10ই নভেম্বর নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। পরে সুইডেনের রিজার্ভ ব্যাংক 1958 সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করেন। শান্তিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে, আর বাকিগুলো সুইডেনের রাজধানী স্টকহোম থেকে। নোবেল কমিটির সদস্যরা ভোটিংয়ের মাধ্যমে কাকে পুরস্কার দেওয়া হবে তা ঠিক করেন। এরপর সেখান থেকে টেলিফোন করে প্রথমেই সেই বিজ্ঞানীকে খবর দেওয়া হয়। একবার তো কেমিস্ট্রির এক বিজ্ঞানীকে ফোন করতে গিয়ে ভুল করে এক ট্রাক ড্রাইভারকে ফোন লেগে যায়। আজ আমাদের আলোচনা এতদূর পর্যন্তই। বিগত এক শতাব্দী ধরে বহু বিখ্যাত বা খ্যাতির আড়ালে থাকা মহান ব্যক্তিরা নোবেল পুরস্কার লাভ করে চলেছেন। তাদের মধ্যে পুরুষরা যেমন আছেন, তেমনি মহিলারাও রয়েছেন। তাদের উদ্যম, উৎসাহ, সাহস আর উদ্ভাবনী শক্তি আমাদের সবসময় অনুপ্রাণিত করে চলেছে। এভাবেই যুগে যুগে নোবেলজয়ীদের মধ্য দিয়ে আলফ্রেড নোবেলের মানব কল্যাণের স্বপ্নটি বাস্তবায়িত হয়ে উঠুক। আনন্দে থাকবেন আর সকলকে আনন্দে রাখবেন।